ধর্মতলায় ধুমধুমার বিক্ষোভ, আইএসএফের পুলিশের লাঠিচার্জ, কামানে গ্যাস, পাল্টা হামলা। শনিবার বিকেলে ধুমধুমার কাণ্ড বাঁধল ধর্মতলায়। ভাঙনের রেশ এসে পৌঁছল শহরের প্রাণকেন্দ্রে, যার জেরে স্তব্ধ হয়ে গেল মধ্য কলকাতার যান চলাচল। ভাঙনের তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইএসএফের কর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার কলকাতায় সভা ছিল আইএসএফের। দলের কর্মীরা বিক্ষোভ দেখানোর পর তাঁদের উপর ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কার্যত টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকে। পাল্টা পুলিশকে আক্রমণ করার অভিযোগ ওঠে নওশাদের দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। উন্মত্ত জনতাকে থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। পাল্টা বাঁশ লাঠি নিয়ে পুলিশকে তাড়া করেন আইএসএফের কর্মীরা। রাস্তায় অবস্থানে বসে পড়া আইএসএফ কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে হঠাৎই মারমুখী হয়ে ওঠে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে চটি পাথর ছোড়া হয়। আক্রমণ পাল্টা আক্রমণে দুপক্ষের একাধিক জন আহত হয়েছেন। আক্রমণের হাত থেকে রেহাই পাননি সংবাদ মাধ্যমের কর্মীরাও। শনিবার সকাল থেকে ক্ষিপ্ত উত্তপ্ত ছিল ভাঙন। সেখানে তৃণমূল এবং আইএসএফ একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলে। আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় হাতিশালা এলাকা। দুই দলের সংঘর্ষে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী আহত হন, হাসপাতালে ভর্তি করাতে হয় একজনকে। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা, গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ। ঘটনায় আইএসএফেরও কয়েকজন কর্মী আহত হন। আমি এই তো এই জাস্ট আধা ঘন্টা হলো আমি আসলাম। হ্যাঁ আমি আসলাম, জাস্ট মার্কেটে আসলাম, তার মধ্যে ছোটাছুটি করছে, কেউ পড়ে গেল, বয়স্ক মহিলারা পড়ে যাচ্ছে, তুললাম, কি হয়েছে, পিছন দিক থেকে সব ছুটছে। আমি ভদ্র মহিলাকে তুললাম, তার সঙ্গে একটা বাচ্চা, যাই হোক তারা গরিব ভিক্ষা করে খায়, বয়স্ক, যেই তুললাম বলছে দমের কষ্ট এ করছে, তারা অনেকটা আতঙ্ক, মানে লোক ছুটছে, মনে হয় যেন কোথাও বোমা পড়েছে, ছুটতে ছুটছে, আমাদেরকে ছুটতে বলেছে, ছুটছি, কিসের জন্য ছুটতে বলছে বাট জানি না, কিন্তু ছুটছি। পরে দেখছি নাক মুখ মানে জ্বলে যাচ্ছে, তারপরে বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে, কিভাবে মানে মানুষ কমানোর পরে শুনলাম এটা ব্যাপারটা কি, কোনো ওইরকম ভাইরাস কিছু কি এখানে কিছু হলো, বললো কি স্বাভাবিক একটা ভয় আছে না, বললো কি না এখানে মানে লোকজন কমানোর জন্য এখানে এ করা হলো, ওই এমন কিছু একটা পুলিশ প্রশাসন থেকে, হ্যাঁ একটা কোনো গ্যাস এ করা হয়েছে, তার জন্য অনেক কিছু পদ্ধতি আছে, অনেক কিছু পদ্ধতি আছে, মানুষকে এইভাবে এ করা তো ঠিক না। হ্যাঁ কি হয়েছে বলুন, হতাহতের সে তো সীমাহীন বাইরে, কারণ আমরা যে শতহত মানে আমরা যে দুর্নীতিটা যে তুলে ধরছি, যে সরকার চাইতেছে কোনো দুর্নীতিটা যাতে কেউ না তুলে ধরে, এই দুর্নীতি করেই সরকার ক্ষমতায় থাকতে চাইতেছে, সেটাই এই সরকারের লক্ষ্য। কারণ কেউ প্রতিবাদী গণতন্ত্র প্রক্রিয়ায় কেউ লজ্জকতাটা বলতে পারবে না, পুরুষ পুলিশ বা পুলিশ মন্ত্রীও এরা চক্রান্তভাবে আমাদের এই সভাটাকে অঞ্চল করার জন্য এরা পরিকল্পনাভাবে করেছে। এটা আপনার নামটা? আমার নাম মুবিজুল মোল্লা।